হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ কেয়া। বাবা আমাদের জীবনের এক অমূল্য সম্পদ। জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে কেউ পাশে না থাকলেও একজন বাবা তার সন্তানকে রক্ষা করার জন্য লড়াই করে যায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। ঠিক কতটা ভালোবাসতে পারলে একজন বাবা তার সন্তানের জন্য নিজের জীবন দিয়ে দেয়, এমনকি একটি জম্বিতে পরিণত হয়ে যাওয়ার পরেও তার সন্তানকে রক্ষা করতে প্রাণপণ লড়াই করে যায়। বলছিলাম 2017 সালে রিলিজ হওয়া কার্গো মুভিটির কথা। মুভিটির আইএমডিবি রেটিং 6.3/10 এবং রোটেন টমেটোসে মুভিটি 88% ফ্রেশ রয়েছে। কেউ যদি আমাকে কখনো প্রশ্ন করে পৃথিবীর সবচাইতে ইমোশনাল জম্বি মুভি কোনটি, তাহলে ট্রেন টু বুসানের পর আমি বলবো এই মুভিটির কথা। কারণ এই মুভিটি দেখে কাঁদেনি এমন মানুষ খুব কমই রয়েছে। তাহলে চলুন শুরু করা যাক কার্গো মুভিটির এক্সপ্লেনেশন। তো গল্পটি শুরু হয় অ্যান্ডি নামের একজন লোক এবং তার ছোট পরিবারকে নিয়ে। অ্যান্ডির পরিবারে তার ওয়াইফ আর তার একমাত্র একটি মেয়ে ছিল। অ্যান্ডি তার ওয়াইফ এবং মেয়েকে প্রচুর পরিমাণে ভালোবাসত। তাদের শহরে একটি জম্বি ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। এ কারণে অ্যান্ডি তার পরিবারকে নিয়ে একটি বোর্ড হাউসে চলে এসেছে। একদিন অ্যান্ডি বোর্ড হাউস থেকে বাহিরে তাকিয়ে দুজন বাচ্চাকে দেখতে পায়। অ্যান্ডি বাচ্চাদেরকে খুবই পছন্দ করে, তাই সে বাচ্চা দুটোকে দেখতে পেয়ে দূর থেকে হাই বলে। এমন সময় সেখানে বাচ্চা দুটোর বাবা চলে আসে। সে অ্যান্ডিকে বন্দুক দেখিয়ে তার বাচ্চাদের কাছ থেকে দূরে থাকতে বলে। লোকটির ব্যবহার দেখে অ্যান্ডি খুব অবাক হয়। এরপর সে তার বোর্ড হাউসের ভেতরে চলে আসে। সেদিন রাতে অ্যান্ডির ওয়াইফ কে তাকে বলে, আমাদের কাছে আর মাত্র 3 দিনের খাবার রয়েছে, এজন্য খুব শীঘ্রই আমাদেরকে এখান থেকে বেরিয়ে একটি শহরে যেতে হবে। আমি একটি শহরের কথা জানি যা এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে গেলে আমরা অনেক খাবার জোগাড় করতে পারবো। কিন্তু অ্যান্ডি কোনোভাবেই কোনো ধরনের রিস্ক নিতে চাইছে না। তবে সে নিজের জন্য নয়, বরং তার ওয়াইফ আর মেয়ের জন্য কোনো ধরনের রিস্ক নিতে চাচ্ছিল না, কারণ তাদের কিছু হয়ে গেলে অ্যান্ডি কখনো সহ্য করতে পারবে না। অ্যান্ডি তার ওয়াইফকে এ ব্যাপারটি বোঝানোর চেষ্টা করে। পরের দিন সকালে অ্যান্ডি দূর থেকে একটি ভাঙা বোর্ড দেখতে পায়। অ্যান্ডির কাছে মনে হয় বোর্ডটিতে হয়তো খাবার থাকতে পারে, তাই সে সাথে সাথেই বোর্ডটির কাছে চলে যায়। এরপর অ্যান্ডি বোর্ডটির ভেতরে প্রবেশ করে আর ভাগ্যক্রমে সেখানে সে প্রচুর খাবার খুঁজে পায়। কিন্তু হঠাৎ করেই অ্যান্ডির কাছে মনে হয় বোর্ডটিতে কেউ রয়েছে, তাই সে খুব দ্রুত সময়ে খাবার নিয়ে সেখান থেকে তার বোর্ড হাউসে চলে যায়। অনেকগুলো খাবার জোগাড় করতে পারার কারণে অ্যান্ডির ওয়াইফকে অ্যান্ডির প্রতি অনেক খুশি হয়ে যায় আর সে অ্যান্ডিকে রেস্ট করতে বলে। কিন্তু কের কাছে মনে হচ্ছিল বোর্ডটিতে হয়তো আরও অনেক প্রয়োজনীয় জিনিস রয়েছে। এ কারণে অ্যান্ডি ঘুমিয়ে যাওয়ার পর সে সেই বোর্ডটিতে চলে যায়। যখনই কে বোর্ডটির মধ্যে খাবার খুঁজছিল, ঠিক সেই সময় সেখানে থাকা জম্বি তার উপর অ্যাটাক করে, ফলে সে জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। আর এই জম্বি ভাইরাসটি অন্যান্য ভাইরাসের তুলনায় একটু ব্যতিক্রম, কারণ এই ভাইরাসে মানুষ আক্রান্ত হলে তার হাতে প্রায় 48 ঘন্টা সময় থাকে। অর্থাৎ 48 ঘন্টা পর সে পুরোপুরিভাবে জম্বিতে পরিণত হয়। এরপর অ্যান্ডি যখন ঘুম থেকে ওঠে, তখন সে ফ্লোরে রক্ত দেখতে পায়। আর এতে করে সে বুঝতে পারে তার ওয়াইফকে হয়তো কোনো জম্বি অ্যাটাক করেছে। অ্যান্ডি তখন তার ওয়াইফকে পাগলের মতো খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর সে তার ওয়াইফকে ওয়াশরুমে খুঁজে পায়। আর সে দেখতে পায় জম্বি তার ওয়াইফের পায়ে কামড় দিয়েছে, ফলে সেখান থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছে। এদিকে কে তার হাতে একটি 48 ঘন্টার টাইমার সেট করেছে, কারণ সে জানে 48 ঘন্টা পর সে জম্বিতে পরিণত হয়ে যাবে। কে যখন অ্যান্ডিকে এ কথা বলে, অ্যান্ডি তার কথা বিশ্বাসই করতে চাইছিল না, কারণ সে কিছুতেই তার ওয়াইফকে হারাতে চায় না। অ্যান্ডি তখন কেকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কিছু হতে দেব না, আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাবো, তোমার কোনো কিছু হয়ে গেলে আমি আর আমার মেয়ে কিভাবে বাঁচবো। এরপর অ্যান্ডি তার ওয়াইফকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য বাইরে বের হয়। তারা রাস্তাতে একটি গাড়ি খুঁজে পায় আর সেই গাড়িতে করে তারা সেখান থেকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর কে অ্যান্ডিকে গাড়ি থামাতে বলে, কারণ সে তার মেয়ে রোজের ডাইপার চেঞ্জ করবে। কিন্তু এদিকে সময় বেড়ে চলার সাথে সাথে কে এর শরীর খারাপ হতে শুরু করে। কে ছটফট করতে করতে অজ্ঞান হয়ে যায়। অ্যান্ডি তখন কেকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর কে এর জ্ঞান ফিরে আসলে তারা আবার সেই গাড়িতে বসে। এমন সময় কে অ্যান্ডিকে বলে, দয়া করে আমাকে চলে যেতে দাও।
তা না হলে তুমি আর আমার মেয়েও ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে। অন্তত আমাদের মেয়ের কথা ভেবে আমাকে চলে যেতে দাও। কিন্তু অ্যান্ডি কিছুতেই তার ওয়াইফকে হারাতে চায় না, তাই সে তাকে অনেক বুঝিয়ে আবার গাড়িতে তোলে। এরপর তারা আবার চলতে শুরু করে। কিছু সময় যাওয়ার পর তাদের গাড়ির সামনে একজন জম্বি চলে আসে, ফলে কন্ট্রোল হারিয়ে তাদের গাড়ি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে থেমে যায়। এ কারণে তারা গাড়ির ভেতরেই অজ্ঞান হয়ে যায়। এরপর অ্যান্ডির জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় তার ওয়াইফকে পুরোপুরিভাবে একটি জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। সে কোনো উপায় দেখতে না পেয়ে তার মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায়। কিন্তু যখনই সে তার মেয়েকে কোলে নিতে যাচ্ছিল, তখন তার ওয়াইফকে তার হাতে কামড় দিয়ে দেয়, ফলে অ্যান্ডিও এই ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। সে কোনো মতে তার মেয়ে রোজকে নিয়ে সেখান থেকে চলে আসে। রোজের মন খারাপ দেখে সে রোজকে হাসানোর চেষ্টা করে। এরপর অ্যান্ডি তার হাতেও তার ওয়াইফের সেই টাইমারটি সেট করে নেয়, কারণ অ্যান্ডিও 48 ঘন্টার মধ্যে জম্বিতে পরিণত হতে চলেছে। অ্যান্ডি তার মেয়েকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল। এরপর সে রোজকে তার পিঠে নিয়ে চলতে শুরু করে। চলার পথে অ্যান্ডি সেই জম্বিটিকে দেখতে পায়, যাকে সে তাদের গাড়ির সামনে দেখেছিল। জম্বিটিকে দেখতে পেয়ে অ্যান্ডি অনেক রেগে যায়, কারণ এই জম্বির কারণেই তারা অজ্ঞান হয়ে গিয়েছিল, ফলে সে তার ওয়াইফকে ট্রিটমেন্ট করাতে নিয়ে যাওয়ার আগে সে জম্বি হয়ে গিয়েছে। যখন অ্যান্ডি জম্বিটিকে মারতেই যাবে, ঠিক সেই সময় সেখানে থমিন নামের একজন মেয়ে চলে আসে। সে অ্যান্ডিকে বলে, দয়া করে আমার বাবাকে মেরো না, আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে থমিন হলো এই জম্বিটির মেয়ে। এরপর থমিন একটি পাথরের সাহায্যে তার হাত কেটে ফেলে। থমিন তার হাতের রক্তগুলো যেদিকে যেদিকে লাগিয়ে দিচ্ছিল, জম্বিটি সেই রক্তগুলোকে ফলো করতে করতে সেদিকেই এগিয়ে যাচ্ছিল, কারণ জম্বিরা রক্তের গন্ধে অ্যাট্রাক্ট হয়ে যায়। এভাবে করে থমিন তার বাবাকে সেখান থেকে নিয়ে যায়। এরপর পথ চলতে চলতে অ্যান্ডি সেই শহরটিতে পৌঁছে যায়, যেই শহরটির ব্যাপারে তার ওয়াইফ তাকে বলেছিল। সেখানে সে একটি স্কুল দেখতে পেয়ে স্কুলটির ভেতরে প্রবেশ করে। অ্যান্ডি পুরো স্কুলটিকে ঘুরে ঘুরে দেখছিল। হঠাৎ করে সে একটি ক্লাসরুমে অ্যাডা নামের একজন টিচারকে দেখতে পায়। অ্যান্ডি তখন অ্যাডার কাছে সাহায্য চায়। এরপর অ্যাডা অ্যান্ডির ক্ষতস্থানে মেডিসিন লাগিয়ে দেয়। সে অ্যান্ডিকে তার মেয়েকে নিয়ে আজকের রাতটা এখানেই কাটাতে বলে। অ্যান্ডি অ্যাডার ব্যবহার দেখে অনেক খুশি হয়। অ্যান্ডি মনে মনে চিন্তা করে যে রোজকে সে অ্যাডার কাছেই রাখবে, কিন্তু সে রাতের বেলা দেখতে পায় অ্যাডার মাথায় কোনো প্রকার চুল নেই, তাই সে বুঝতে পারে অ্যাডা হলো ক্যান্সারের পেশেন্ট। অ্যান্ডি তখন চিন্তা করে, তার মেয়েকে অ্যাডার কাছে রেখে যাওয়ার পর অ্যাডা যদি মারা যায়, তাহলে তার মেয়েকে দেখার মতো কোনো মানুষই থাকবে না। এ কারণে সে তার ডিসিশন পরিবর্তন করে। পরের দৃশ্যে আমরা থমিনের মাকে দেখতে পাই। সে গ্রামের লোকদের নিয়ে জম্বিদের সঙ্গে লড়াই করছিল, কিন্তু সে আশেপাশে থমিনকে না দেখে অনেক চিন্তিত হয়ে যায়, তাই সে সেখানে থমিনকে খুঁজতে শুরু করে। অন্যদিকে থমিন তার বাবাকে একটি পাহাড়ের গুহাতে লুকিয়ে রেখেছিল, কারণ সে জানে গ্রামের লোকরা তার বাবাকে পেলে মেরে ফেলবে। কিন্তু থমিন তার বাবাকে এতটাই ভালোবাসত যে একটি জম্বি হয়ে যাওয়ার পরেও সে তার বাবাকে কখনো হারাতে চায় না। এদিকে সময় বাড়ার সাথে সাথে ধীরে ধীরে অ্যান্ডির শরীর খারাপ হতে শুরু করে। অ্যান্ডি ছটফট করতে করতে অজ্ঞান হয়ে যায়। সকালবেলা তার জ্ঞান ফিরলে সে দেখে তার কাছে আর মাত্র 32 ঘন্টা সময় রয়েছে। আর এই 32 ঘন্টার মধ্যেই অ্যান্ডিকে তার মেয়ে রোজের জন্য কোনো না কোনো স্থান খুঁজে বের করতে হবে, যেখানে সে রোজকে রেখে যেতে পারবে। তাই অ্যান্ডি সেখানে আর দেরি না করে রোজকে নিয়ে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর সে একটি গাড়ি দেখতে পায়, আর সেই গাড়িটির পাশের একটি গর্তে ট্যাঙ্কের নিচে পড়ে একটি লোক আটকে রয়েছে। সে অ্যান্ডির পেছনে একটি জম্বি দেখতে পেয়ে তাকে গুলি করে মেরে ফেলে। লোকটি অ্যান্ডিকে বলে তার নাম হলো ভিক। এরপর সে অ্যান্ডির কাছে সাহায্য চায়, কারণ তার পা একটি ট্যাঙ্কের নিচে আটকে রয়েছে। ট্যাঙ্কগুলো অনেক ভারী হওয়ার কারণে ভিক অ্যান্ডিকে একটি আইডিয়া দেয়। সে তার গাড়ির সঙ্গে ট্যাঙ্কটিকে বেঁধে ট্যাঙ্কটিকে টানতে বলে। অ্যান্ডি তখন তার কথা মতো কাজ করে। ভিক তখন অ্যান্ডির উপর খুশি হয়ে অ্যান্ডিকে তার বাড়িতে নিয়ে যায়। ভিক সেখানে অ্যান্ডিকে তার ওয়াইফ লরেনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এরপর ভিক অ্যান্ডিকে তার সঙ্গে একটি জায়গাতে যেতে বলে, কারণ সে অ্যান্ডিকে দেখাতে চাইছিল যে সে জম্বিদেরকে কিভাবে মারে। ভিক অ্যান্ডিকে দূর থেকে একটি খাঁচা দেখায়, যেখানে সে অনেকগুলো মানুষকে বন্দি করে রেখেছে। সেই মানুষগুলোকে দেখতে পেয়ে আশেপাশে থাকা সকল জম্বিরা খাঁচাটির কাছে চলে আসে। ভিক তখন দূর থেকে জম্বিগুলোকে গুলি করে মেরে ফেলে। এরপর অ্যান্ডি সেই খাঁচাটিকে দেখার জন্য যায়, আর সেই খাঁচার ভেতর সে থমিনকে দেখতে পায়। অন্য আর একটি খাঁচায় সে একটি বৃদ্ধ লোককে দেখে, যেটা দেখে তার অনেক খারাপ লাগে। কিন্তু অ্যান্ডির সেখানে কিছুই করার ছিল না, কারণ তার হাতে খুব বেশি সময় নেই। জম্বিতে পরিণত হওয়ার আগে তাকে তার মেয়ের জন্য সুরক্ষিত একটি জায়গা বের করতে হবে।
বাড়িতে ফেরার পর অ্যান্ডি তার মেয়ে রোজকে লরেনের সঙ্গে দেখে। রোজ লরেনের সঙ্গে খুব ভালোভাবে খেলছিল। এটা দেখে অ্যান্ডি ডিসাইড করে সে তার মেয়েকে লরেনের কাছেই রাখবে। রোজকে সে লরেনের কাছে রেখে বাইরে সুইসাইড করতে আসে। যখনই সে তার মাথায় শ্যুট করতে যাবে ঠিক তখনই সেখানে লরেন চলে আসে। লরেন অ্যান্ডিকে ভিকের ব্যাপারে কিছু সত্য কথা বলে। সে অ্যান্ডিকে বলে ভিক কোনো ভালো মানুষ না, এমনকি লরেন ভিকের ওয়াইফ না, বরং সে লরেনকে ব্ল্যাকমেইল করে এখানে আটকে রেখেছে। এমনকি সে লরেনের হাজব্যান্ডকে জম্বিদের দিকে ঠেলে দিয়েছিল, যার কারণে জম্বিরা তার হাজব্যান্ডকে মেরে ফেলেছে। এমন সময় সেখানে ভিক চলে আসে আর ভিক তাদের সমস্ত কথোপকথন শুনে ফেলে। ভিক তখন তার বন্দুকের সাহায্যে অ্যান্ডির মাথায় বাড়ি দেয়, ফলে অ্যান্ডি সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর ভিক অ্যান্ডিকেও থমিনের সেই খাঁচাটিতে বন্দি করে রাখে। যখন অ্যান্ডির জ্ঞান ফিরে আসে তখন সে থমিনের সঙ্গে খাঁচা থেকে বের হওয়ার একটি প্ল্যান তৈরি করে, কারণ অ্যান্ডিকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে মুক্ত হতে হবে। তাদের খাঁচার দরজার সঙ্গে একটি দড়ি লাগানো ছিল। অ্যান্ডি এবং থমিন তাদের আশেপাশে পড়ে থাকা কিছু মানুষের মাংসের টুকরো সেই রশিটির সঙ্গে বেঁধে দেয়, ফলে সাথে সাথেই সেখানকার জম্বিরা সেই মাংসের টুকরোর কাছে চলে আসে। তারা সবাই মিলে যখন মাংসের টুকরোটিকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন রশিতে টান পড়ার ফলে তাদের দরজাটি অটোমেটিক খুলে যায়। এরপর তারা দুজন দৌড়ে সেই খাঁচা থেকে বের হয়ে যায়। অ্যান্ডি আর থমিন সাথে সাথেই ভিকের বাড়িতে চলে যায়। তারা লরেন আর রোজকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত ভিক সেখানে চলে আসে। ভিক তখন অ্যান্ডিকে গুলি করে। লরেন ভিককে বাঁচানোর জন্য নিজে সেই গুলির সামনে এসে দাঁড়ায়, ফলে লরেন সেখানে মারা যায়। কিন্তু অ্যান্ডি আর থমিন রোজকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরের দিন সকালে অ্যান্ডি আর থমিন যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন অ্যান্ডি থমিনকে তার বাবার ব্যাপারটিকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, তোমার বাবা আর কোনোদিন ঠিক হতে পারবে না, বরং সে বেঁচে থাকলে আরও অনেক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে। থমিন এ কথা শুনে অনেক কষ্ট পায়, কারণ সে কিছুতেই তার বাবাকে হারাতে চায় না। থমিন সেখান থেকে দৌড়ে সেই জায়গাটির দিকে যাচ্ছিল যেখানে সে তার বাবাকে লুকিয়ে রেখেছে। কিন্তু থমিনের সেখানে পৌঁছানোর পূর্বেই থমিনের মা থমিনের বাবাকে মেরে ফেলেছে এবং তার লাশটিকে অনেকগুলো লাকড়ি দিয়ে ঢেকে দিয়েছে, যাতে করে তার শরীরের ভাইরাস অন্য কারো শরীরে ছড়িয়ে না পড়ে। এরপর থমিন তার মৃত বাবাকে দেখে অনেক কষ্ট পায়। কাঁদতে কাঁদতে থমিন মাটিতে বসে পড়ে আর তার সামনে থাকে একটি পাথর হাতে নিয়ে নিজের মাথায় নিচে আঘাত করতে থাকে। অ্যান্ডি তখন থমিনকে অনেকভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এরপর অ্যান্ডি তার মেয়েকে নিয়ে আবার চলতে শুরু করে, কারণ তার কাছে আর মাত্র 9 ঘন্টার সময় রয়েছে। কিছুক্ষণ পর থমিন রোজের কান্নার আওয়াজ শুনতে পায়। পরের দৃশ্যে আমরা অ্যান্ডিকে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখি। যখন তার জ্ঞান ফেরে সে রোজকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এরপর সামনে তাকিয়ে রোজকে সে থমিনের কোলে দেখতে পায়। অ্যান্ডি আর থমিন রোজকে নিয়ে সেই পরিবারটির কাছে যাচ্ছিল যাদেরকে মুভির শুরুতেই অ্যান্ডি বোট হাউস থেকে হাই বলেছিল। সেখানে গিয়ে তারা জানতে পারে যে লোকটি অ্যান্ডিকে বন্দুক দেখিয়েছিল সেও জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু সেই লোকটির কাছে এখনও কয়েক ঘন্টা বাকি আছে। সে অ্যান্ডিকে বলে, আমার এই বন্দুকে 6টি গুলি রয়েছে, 3টি গুলি দিয়ে আমি আমার ওয়াইফ আর বাচ্চাদেরকে মেরে ফেলবো আর 1টি দিয়ে আমি নিজে মরব। তুমি চাইলে বাকি 2টো গুলি ব্যবহার করতে পারো, অর্থাৎ 1টি গুলি দিয়ে তোমার মেয়েকে মেরে আর 1টি গুলি দিয়ে তুমি নিজে মরে যাও। কিন্তু অ্যান্ডি তার কথায় রাজি হয় না, সে তাকেও এ ধরনের কাজ করতে নিষেধ করে। লোকটি অ্যান্ডির কথার কোনো পাত্তাই দেয় না। অ্যান্ডির সামনেই সে তার পুরো পরিবারকে মেরে ফেলে নিজেও মারা যায়। এরপর অ্যান্ডিও আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু ঠিক তখনই সেখানে থমিন আসে আর সে অ্যান্ডিকে বলে, আমি আমার বাড়িতে ফিরে যেতে চাই। সে অ্যান্ডিকে আরও বলে, তুমি চাইলে রোজকে আমাদের পাশের একজন আত্মীয়র কাছে রাখতে পারো, কারণ তারা অনেক ভালো মনের মানুষ। অ্যান্ডির কাছে যেহেতু আর কোনো উপায় ছিল না, তাই সে থমিনের কথায় রাজি হয়ে যায়। একটু দূরে যাওয়ার পর তারা একটি টানেলের কাছে চলে আসে। তারা সেখানে ভিককে দেখতে পায়। ভিকের হাত থেকে বাঁচার জন্য থমি রোজকে নিয়ে একটি গাড়ির ভেতরে লুকিয়ে থাকে, কিন্তু ভিক অ্যান্ডিকে ধরে ফেলে আর সে অ্যান্ডিকে গুলি করে দেয়। এরপর সে থমিনের কাছ থেকে রোজকে নিয়ে নেয়। থমিন সেখান থেকে নিচে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড রকমের আঘাত পায়। অন্যদিকে অ্যান্ডি নিজেকে সামলে নিয়ে ভিকের কাছে আসে রোজকে নেওয়ার জন্য। রোজকে যখন ভিক কোলে নেয় তখন সে অনেক অনুতপ্ত হয়। সে তার নিজের ভুলগুলো বুঝতে পেরে কান্না শুরু করে। অ্যান্ডি তখন ভিকের কাছ থেকে রোজকে নিয়ে নেয়, কারণ অ্যান্ডির কাছে খুব একটা সময় ছিল না। এরপর অ্যান্ডি রোজ আর থমিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। থমিন তার মাথায় আঘাত পেয়েছিল আর অ্যান্ডির গুলি লাগার কারণে তারা দুজনেই ভালোভাবে চলতে পারছিল না। অ্যান্ডি অনেক কষ্ট করে তাদেরকে নিয়ে হেঁটে যাচ্ছিল।
কারণ যেভাবেই হোক তাকে থমিনার রোজকে সুরক্ষিত জায়গাতে পৌঁছে দিতে হবে। কিন্তু মাঝপথেই তার শরীর প্রচণ্ড রকমের খারাপ হয়ে যায়। সে যন্ত্রণায় মাটিতে পড়ে ছটফট করছিল। এরপর সে তার সামনে রক্তে মাখা কিছু মাংসের টুকরো দেখতে পায়। অ্যান্ডি তার মেয়ে রোজকে শেষবারের মতো আদর করে নেয়। সে তার মেয়েকে মন ভরে দেখে। অ্যান্ডি কিছুতেই চাইছিল না যে তার মেয়েকে দেখে সে মারা যাক, কিন্তু তার আজ কিছুই করার নেই। ভাগ্যের পরিহাসে তার আদরের মেয়েকে ছেড়ে তাকে চলে যেতে হবে। অ্যান্ডি থমিনকে বলে, রোজ আমার অনেক আদরের মেয়ে, দয়া করে তাকে তুমি কখনো কষ্ট দিও না। আমি মারা যাওয়ার পর আমার মেয়েটাকে একটু দেখে রেখো। অ্যান্ডির কাছে আর বেশি সময় ছিল না, তাই সে একটি লাঠির মধ্যে মাংসের কিছু টুকরো বেঁধে নেয়। সে রোজ আর থমিনকে তার কাঁধে উঠিয়ে নেয়, কারণ সে থমিনকে বলেছে মাংসের টুকরোটি দেখিয়ে তাকে অ্যাট্রাক্ট করার জন্য, যাতে করে অ্যান্ডি জম্বি হয়ে গেলেও তাদের কোনো ক্ষতি না হয়। অন্যদিকে আমরা থমিনের মা আর সেই গ্রামের লোকজনকে দেখতে পাই, যারা কিনা আশেপাশে থাকা জম্বিদের সঙ্গে লড়াই করছিল। হঠাৎ করেই থমিনের মা থমিনকে অ্যান্ডির কাঁধের উপর দেখতে পায়। সে নিজের মেয়েকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। এদিকে অ্যান্ডি সম্পূর্ণভাবে জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। গ্রামের লোকেরা অ্যান্ডিকে দেখতে পেয়ে তাকে মেরে ফেলতে চায়, কিন্তু থমিন তাদেরকে বাধা দেয়। অ্যান্ডি তার জীবনের একদম অন্তিম পর্যায়ে চলে এসেছে। সে শেষবারের মতো তার সেই ছোট্ট পরিবারটিকে মনে করতে থাকে, যেখানে শুধুমাত্র ভালোবাসা ছাড়া আর কিছুই ছিল না। এরপর সেই আদিবাসীরা অ্যান্ডিকে মেরে ফেলে। এরপর থমি রোজকে তার মায়ের হাতে তুলে দেয়। তারা রোজের শরীরে অ্যান্ডির লেখা একটি কথা দেখতে পায়। অ্যান্ডি রোজের শরীরে সবাইকে উদ্দেশ্য করে থ্যাংক ইউ লিখে গিয়েছে, অর্থাৎ তার মেয়েটিকে রাখার জন্য সে সবাইকে ধন্যবাদ জানায়। এরপর সেই গ্রামবাসীরা থমিনের বাবার মতো অ্যান্ডিকেও লাকড়ি দিয়ে ঢেকে দেয়। অ্যান্ডি মারা যাওয়ার পরেও সে সফল হয়েছে, কারণ সে তার মেয়েকে একটি ভালো পরিবারের কাছে তুলে দিতে পেরেছে। এরই সাথেই শেষ হয়ে যায় কার্গো মুভিটি। তো মুভিটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন মুভির গল্প পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।